গতকাল আমরা ট্রেকিং শুরু করেছিলাম। আমাদের ট্রেক শুরু হয়েছিল সাগর ভিলেজ থেকে। সেইখান থেকে আমরা প্রথমে পুংবুগিয়াল গিয়েছিলাম। তো সেইখানে কিছু ব্রেকফাস্ট করে আমরা আরো এগিয়ে যাই। আমরা এখন নাওলা পাসের দিকে যাচ্ছি। প্রচণ্ড চড়াই এবং টানা চড়াই, আর্য আসছে, গরম লাগছে বলে উলিকটের গেঞ্জিটা খুলে ফেলেছে। এখন আমরা রুদ্রনাথজির মন্দির থেকে মণ্ডল হয়ে সাগরগ্রামে ফিরব। আমাদের গ্রুপ কন্ডাক্টর যে কন্ডাক্ট করে, সেই যে আমার ভাই রাজু সামনে দাঁড়িয়ে আছে, আর ওই দুইজন হচ্ছে ফৌজি। একটা হচ্ছে টুপি পরে যে আছে, সে আমার ছেলে রিতম, আর তার পাশে হচ্ছে আর্য। অবশেষে আমরা নাওলা পাস অ্যাচিভ করতে পারলাম। এক এক করে আমাদের সব যোদ্ধা উপর দিকে উঠছে। আমরা এখন রুদ্রনাথজির মন্দির ছেড়ে নাওলা পাস হয়ে মণ্ডল হয়ে সাগরগ্রামে নামব। রাস্তাটা অনেকটা এরকম, এখান দিয়ে চোখ আম্বার খানিকটা দেখা যাচ্ছে। আর সকালবেলা দেখেছি আমরা নন্দাদেবী, দ্রোণাগিরি, ত্রিশূল, হাতি ইত্যাদি পর্বত শৃঙ্গ। সকালবেলা আমরা 6:30 রুদ্রনাথ থেকে বেরিয়ে এলাম, আর এখন নাওলা পাসে পৌঁছালাম 8:30। মানে 2 ঘন্টা আমরা কন্টিনিউ ট্রেকিং করলাম, তার মধ্যে 15 মিনিট হয়তো বসেছিলাম মাঝ রাস্তায়। আর আর্য, আর্যর কোনো বক্তব্য? কি বক্তব্য দেব, ভুলেই গেছি কি একটা বলতাম। কেমন লাগছে? কেমন লাগছে এই পাশে এসে? হেভি লাগছে, আলাদাই ভিউ। তোর পেছন দিকটা কি? আমার পেছন দিকে হিমালয়। হ্যাঁ, জায়গাটার নাম কি, নিচের জায়গাটার নাম কি? মণ্ডল। মণ্ডল। আর তোর সামনের দিকে কি? সামনের দিকে রুদ্রনাথ। এই নিচেই হচ্ছে মণ্ডল গ্রাম, জানি না কোন দিকটাই হবে, তাও আইডিয়া করছি ওই দিকটাই হতে পারে। আমি জুম করছি, আপনারা দেখতে পাবেন, আশা করি ওটাই হবে, নাও হতে পারে, এটা অ্যাজাম্পশন আমার। নাওলা বাস থেকে নাওলা
বাস জিতে গেছি। নিচে হান্স বুগিয়াল দেখা যাচ্ছে, আমরা হান্স বুগিয়ালের দিকে গিয়ে যাব। আমরা কুকুর বিষে কাটা আদমে দেখো কুকুর কাটে দেয় নাই তো আরাম যে পানি নিচে নিচে উতার নিচে 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 উতার নিচে যা করতে হবে না, ওই এমনি আসবে। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি, হান্স বুগিয়াল পার করে অনুসূয়া দেবীর মন্দিরের দিকে আমরা এগিয়ে চলেছি। গভীর জঙ্গল, এই কুকুরটা আমাদের সাথ দিয়েছে, আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। ওই দূরে অনুসূয়া মন্দির দেখা যাচ্ছে। সুন্দর দেখতে কুকুরটা। মন্দিরে
এটা খানা কিলো ফেলে মন্দির প্রাঙ্গণে আমরা ঢুকে গেছি জুতো খুলে চলো হ্যাঁ এই জঙ্গলের মধ্যে গণেশজির মন্দির এখানে নেটওয়ার্ক পাচ্ছি না সেই জন্য আমাদের সাগর গ্রামের ড্রাইভারের সাথে সাগর গ্রামের হোটেলওয়ালার সাথে কথা বলতে পারছি না এবং মন্ডল থেকে আমরা সাগর যাব সেই জন্য একটা গাড়ির ব্যবস্থাও করতে হবে সেই গাড়ির ড্রাইভারের সাথেও যোগাযোগ করা যাচ্ছে না সেই জন্য মোবাইল অন রেখেছি কখন টাওয়ার পাওয়া যায় টাওয়ার পেলেই আমরা ফোন করেই দু জায়গায় কনফার্ম করব মন্ডলের আগে একটা গ্রাম সিরোলি আমরা এখন সিরোলি দিয়ে ক্রস করছি ছোট্ট গ্রাম মন্ডলের কাছাকাছি এসে পৌঁছে গেছি এখানে আমাদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে এখান থেকে আমরা চলে যাব সাগর গ্রামে